করেছি অনগ্রিক সেকেন্ডারি স্কুলের। আর আমার ওইরকম স্কুলের মরমার চাকরি হতে আর ইয়ার লগতে আজির এইরকম মঞ্চত উপবিষ্ট হওয়া আমার এনএসএস কেডেট সকল, পন প্রথমে মই আপনালোকক সবক আপনালোকক আন্তরিক অভিনন্দন জানাইছো। যে নহক আমি আজি এটা বিশেষ একদম অত্যন্ত জরুরি এটা টপিকের উপর আলোচনা করবলে লৈছো, কারণ এই মিডিয়ার উপর, কারণ ইয়ার উপর যদি আমি সজাগতা নহয় বা আমার মাজত সজাগতা না থাকে আমার কেতিয়াবা কি হয় অলপ কিবা বেমার হয়েছে, যে ট্রিটমেন্ট যে বেমার হয়েছে তার উপর ট্রিটমেন্ট নবাবলা আসলে, কিন্তু বেলেগ বেমারক ট্রিটমেন্ট উলাই পেলায় রং ট্রিটমেন্ট হয় গাঁলিয়া অঞ্চল বা বিভিন্ন জায়গা মানে কিছু ফাইন্যান্সিয়াল আর শারীরিকভাবে ভুক্তভোগী হওয়াত আর বিভিন্ন পয়সা করবলগা হওয়াত আর অর্থনৈতিকভাবে দুর্বলতা আমি দেখবলে পাই আছি। সেইকারণে ছাত্র ছাত্রীসকল আজির মিটিংটি ইমান অত্যন্ত প্রয়োজন যে তোমালে আজি চার তারিখের ওপর আমি মেডিকেল ডিপার্টমেন্টের পর মাতি আনিছ, আমার কোঅপারেশন করেছে আর চার তারিখের ওপরে তোমালোকের উপর কিছু বাইকা দিব, যে বাইকাগুলো তোমালোকের কারণে অত্যন্ত প্রয়োজন বলে মানে ভাবিছ। আমার এনএসএস ফলের পর আমি সার বাইদেসকল যে সার বাইদেসকলে মেডিকেল ডিপার্টমেন্টের পর আছে আমার স্কুল এনেকা ভাল টপিকের উপর ছাত্র ছাত্রীর মাজত সজাগতা আনার কারণে বা সজাগতা যোগাই তোলার কারণে মর এনএসএস অফিসার হয়ে পেলায় আন্তরিক অভিনন্দন জানাইছো। যে নহক পন প্রথমে মই আমার আলমীসকলক চিনাকি তার দাঙি করবলে আশা লৈছো। আমার আজির এইখান বিয়া পাতিবনে
বান্ধি দিয়াহে আমার ইউনিভার্সেলি একসেপ্ট হওয়া হে, কিন্তু আমি কি করিব লাগে নিজকে মানে বিয়া পাতার উপযুক্ত মানে বনাই লব লাগে। আর ইউএনআরসি ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চিলড্রেন, ইয়াতে কি কোয়া হয়েছে কিছু কবলে গেলে 18 বছর মানে তলত, ইয়ার উপর হলেহে তোমালোকর কি এজন মানে এডাল বলে ধরে লওয়া হয়, বুঝতে পারছে? ইয়ার পাছত আমার এই ইউএনআরসি এক অর্ডার মতে 18 বছর তলত বিলাকক আমি কিছু বলে ধরে লওয়া হয়, কিন্তু আমার ইন্ডিয়ার কিছু এক আছে যে পক্সো এক আছে, জে জে এক আছে, ইন্ডিয়ান পেনেল কোড 1816 আছে, 60 আছে, বিভিন্ন ধরনের এক আছে, তাতেও মানে কিছু কাপা হয় বলে গেলে 18 বছর তলত, 18 বছর যদি তুমি 17 বছরতে বিয়া পাতিব বিচারিছা তো।